Hi guys, good morning. Welcome back to my another vlog. तो देखो सकाल बेलाते कैमन बृष्टि হচ্ছে দেখছো? মানে এত বৃষ্টি হচ্ছে মানে এখন তো কটা বাজবে 9:30 এরকম বাজবে আমি জাস্ট এই একটুখানি আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট চাটা খেয়েছি তখন তো আমার বৃষ্টি শুরু হয়নি আর এখন দেখো কি বৃষ্টি হয়েছে আর আমার গাছে দেখছো জবা গাছে কত ফুল এসেছে ওই দেখো চারটি ফুল এসেছে আর কি বৃষ্টি কি ভালো লাগছে না বলেছে বৃষ্টিতে গিয়ে ভিজে আসি সোম গেছে তোমার বাজারে এই বৃষ্টিতে কি করে আসবে কে জানে ছাতাও নিয়ে যায়নি গো আর আর্য এখনো ঘুমাচ্ছে তোমার 9:30 বাজছে একটু আগে ঘুম থেকে উঠলাম মানে আজকে একদম পুরো ঘুমিয়ে গেছি তো আর্য ঘুমাচ্ছে সোম বাজারে গেছে আমার চা খাওয়া হয়েছে আগে ব্রেকফাস্টটা করে নিই কেন কি আর্য উঠে পড়বে তো আজকে তোমার ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ম্যাগি ম্যাগি তোমার আমি সোম আর্য আমরা তিনজনেই ম্যাগি খেয়ে নেব একদম পুরো অনেক ভেজিটেবলস দিয়ে দেখো হ্যাঁ কি ওয়েদার এরকম ওয়েদারের দিনে কি মনে হচ্ছে বলো দেখি নি মনে হচ্ছে যে শুধু ঘুমিয়ে থাকি না উঠি না কোনো কাজ করি কিচ্ছু করি আর্য এখন ঘুমাচ্ছে তো মনে হচ্ছে আর্যের পাশে গিয়ে শুয়ে পড়ি কিচ্ছু ইচ্ছাই করছে না করতে সকাল সকাল যদি বৃষ্টি শুরু হয় না মানে ঘুম থেকে ওঠার আগেই যদি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না চাদরটাকে ভালো করে জড়িয়ে নিয়ে মনে হয় আরেকবার শুয়ে পড়ি তো এই দেখো আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে আমার ব্রেকফাস্ট বানাতে বানাতে সবাইকে গুড মর্নিং বলে দাও বলে দাও হ্যাভ আ নাইস ডে ঘুম থেকে উঠে পড়েছে আমার সোনা বটম উঠে ওর ব্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হওয়া হয়ে গেছে ফোনে মসকুইটো বাইট করে দিয়েছে নাও তোমার লেমন জুসটা খেয়ে নাও লেমন জুস পুরোটা ফিনিশ করে নেবে পুরোটা ফিনিশ করে নেবে আমার আর্য বাবু এখানে লেমন ব্রাউন সুগার আছে লেমন জুস ব্রাউন ফিনিশ ব্রাউন সুগার আছে ওটা মামাকে একটা মিষ্টি করে খাওয়া দিয়ে দাও সুগার খাবেও হবে এটা দিয়ে দাও প্লিজ আর আমার আর্য বাবার নুডলস এর সাথে সস চাই কি চাই সস ছাড়া ও খাবে না খাবে সস আর্য খাবে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সোম বাজার থেকে চলে এসেছে বাজার থেকে ও এনেছে তোমার রুই মাছ আর তো ভেবেছি কাঁচকলা এনেছে তো রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করবো আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি মতন নাও জলটা খেয়ে নাও এই যে বাবা হ্যাঁ ঠিক আছে পড়ে গেছে ওয়াটারটা নিজে নিজে খাবে না ধরো গুড বয় আচ্ছা ঠিক আছে রাখতে যেতে হবে না আমাকে হাতে দিয়ে দাও আমি রেখে দেবো আমি রেখে দেবো Good boy.
আমি এই দুকারটা নেব নাকি নয়টা এটা এক দুকার তাই এটা এক দুকার তাই তোমার এর আগের দিন একদিন কচু এনেছিল সোম, মানে কচুগুলো কেমন একটা মানে চুলকাচ্ছিল, মানে হাতগুলো কেমন কেমন একটা লাগছিল। তো মাকে বললাম, মা বললো এরকম কখনো হলে কচুগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দিবি আগে থেকে। তো ওই জন্য এগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দিলাম। তো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। ও আচ্ছা, সব তুমি ট্রেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, সব তো ঢুকবে না বাবা, সব তো ঢুকলে বেরোবে না। আচ্ছা বেশ ঠিক আছে, ঢুকিয়ে দাও সব ঢুকিয়ে। দেখো আমার কুমড়ো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে, মানে যতগুলো বীজ দিয়েছি ততগুলোই হয়েছে, প্রায় 6-7টা কুমড়ো গাছ আছে। আর এই দেখো আমার জুঁই ফুলটা দেখেছো, কত কুড়ি এসছে দেখেছো, দারুণ লাগছে। কোথায় কোথায় কোথায়? এ গুড বয়। আরে বাবারে, ওরে বাবারে, ওরে ওই দেখো আমাদের ফিল্টার সারানো হচ্ছে। মানে ফিল্টার সারানো হচ্ছে বলতে ফিল্টারটা ক্লিন করা হচ্ছে আর কি। এটা পাপাকে খাই দিয়ে এসো, যাও পাপাকে দিয়ে এসো এটাকে। দেখো আমার মাছের ঝোল আর কচুর তরকারি হয়ে গেছে, শুধু বাকি আছে এই যে কিচেনটা একটু ক্লিন করা। হ্যাঁ, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। কিন্তু 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 যে কথাটা সেটা হচ্ছে, তোমার আমার রান্না করাটা মানে মানে রান্নাটা করলাম কিন্তু আমরা রান্নাটা খাবো না। কারণ হচ্ছে সোমের একটা অফিস কলিগ, তোমার সোমের একটা অফিস কলিগ, তো ওর বিয়ে, এবার বিয়ে হয়েছে। এবার যেহেতু এখন ধরো করোনা, তো এখন তো করোনাতে ধরো তোমার কোথাও যাওয়া টাওয়া বিয়ে ছিয়ে সেরকম করে মানে নেই, কিন্তু ওরা ডিসাইড করেছে যে সবাইকে খাওয়াবে। তো ওর জন্য সবার বাড়িতে বাড়িতে মানে পার্সেল করে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। তো এখনই একটু মানে জাস্ট 5 মিনিট আগে জানতে পারলাম যে আমাদেরও বিরিয়ানি আসছে। আমি তাতে তাতে স্নান করে নিই, ঠাকুরকে পুজো করে নিই, তারপরে আর্যকে খাওয়াবো। তো চলো আমি স্নান কর। ও আচ্ছা, আমার রান্নাঘরটা ক্লিন করা হয়নি, রান্নাঘরটা ক্লিন করে নিই আগে। বিরিয়ানি চলে এসেছে, চলো বিরিয়ানিটা সার্ভ করি। আর আজ তো খাওয়ানো হয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি, আমাদের সাথে একটুখানি বিরিয়ানিও টেস্ট করবে। আহা কি দেখতে, আহ কি গন্ধ, মানে তোমার মানে কত হবে কখন, 2.5 বছর, 2 বছর, 2 বছর পর আমরা বিরিয়ানি খাচ্ছি জানো, বাইরে থেকে বিরিয়ানি 2 বছর।
রায়তা আছে সাথে। বসি বসি চল। তার আগে এই বিরিয়ানির জন্য পার্থদা আর পার্থদার ওয়াইফকে তোমাদেরকে উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, আর এই বিরিয়ানির জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো আমরা বসি, খাই বিরিয়ানি। দারুন বিরিয়ানি। খুবই ভালো আমিনিয়া, আফটার অল। ও হ্যাঁ, এটা হচ্ছে তোমার আমিনিয়া থেকে এসেছে। আমিনিয়ার বিরিয়ানি তো দার ভালো হয়। রায়তাটাও দারুন। দেখো রায়তাটা, দেখো তো চলো আমরা বিরিয়ানিটাকে এখন এনজয় করি। অনেকদিন পর খাচ্ছি বাইরে, রাতে গেলাম বিরিয়ানি, তাদেরকে এনজয় করি ভালোভাবে। তো চলো আজকে এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। টাটা, বাই। বাই করে দাও, আর তো বাই করে দাও।